হাই, গুড ডে মাই ফ্রেন্ডস। তোমরা যে যেখানে আছো ভালো আছো তো? ভালো থেকো, সেফ থেকো। আমি টিঙ্কু ঘোষ বলছি, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল এনআরআই লাইফ। এখন থেকে আমি মানডে টু ফ্রাইডে আমি আপলোড করব, স্যাটারডে আর সানডেটা ভাবছি আমার ফ্যামিলির জন্য একটু রেখে দিই। কারণ কি জানো, তোমাদের সাথে কথা বলতে তো আমার খুবই ভালো লাগে, বিকজ তোমরা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি হয়ে গিয়েছো। কিন্তু ওই সকালবেলায় ওয়াকে যাই বা হাইকে যাই, ফিরে এসে একটু টুকটাক সংসারে কাজ করে কাজে যাওয়া, সন্ধেবেলায় এসে ভিডিওর এডিটিং করে পাবলিশ করতে করতে শুয়ে পড়া হয়, আর কারোর সাথে কথাবার্তা বলা হয় না, বুঝেছো তো? কালকে যখন ফার্স্ট টাইম কোনো একটা কারণে আমি আপলোড করবো না ডিসাইড করলাম, আমার যেন মনে হলো একটু সময় দেওয়া উচিত ফ্যামিলির সাথেও, বিকজ এই সময়টাই তো আমাদের হাতে থাকে না। না তো সেটা মাথায় রেখেই ভাবলাম এই ডিসিশনটা নিই যে আমি স্যাটারডে অ্যান্ড সানডে জাস্ট আপলোডটা যদি না করি। জানিও তোমাদের মতামত। অ্যান্ড আরেকটা কথা, ইনিশিয়ালি হয়তো আমার ভিডিওতে আমি কখনো রান্নাও দেখিয়েছি, এক্সারসাইজও দেখিয়েছি, যেগুলো সবই আমাদের সবারই লাইফের একটা অংশ, তাই না? রান্না না করলে খাবো কী করে? আর শরীরকে ঠিকভাবে রাখার জন্য এক্সারসাইজ বা যে কোনো জিনিস ফর্ম অফ অ্যাক্টিভিটিস তো দরকার। বাট তারপরে আমি কি ভাবলাম যে আমি তো আর কোনো এক্সপার্ট নই যে আমার এক্সারসাইজ করা দেখে তোমরা কেউ ইন্সপায়ার্ড হবে। তাই যদি হবে তাহলে তো আমি এতদিনে অনেক বড় একজন ট্রেনার হয়ে যেতাম, হুইচ ইজ নট। কাজে সেখানে আমি আমার এক্সারসাইজ তোমাদেরকে দেখিয়ে তোমরা কী বেনিফিট পাবে? হ্যাঁ, রান্না ডেফিনেটলি মাঝে মধ্যে তো দেখাতেই পারি, বাট সাধারণ রান্না সবাই একটা টাইমের পরে সব মহিলাদেরই হাতে রান্নার একটা স্কিল চলে আসে, কাজে নতুন করে কিছু দেখানোর কিছু নেই, আই নো দ্যাট। কিন্তু এর আগের ভিডিওতে যেটা মেনশন করেছি সেটা হলো ঘরে আমরা সবাই বসে থাকি ডিউ টু কোভিড, বা যারা কাজেও আমরা যাচ্ছি, যেরকম আমি কাজে যাচ্ছি কী হচ্ছে, গাড়ির আমার ফ্যামিলির মানে হাজবেন্ড বা ছেলে গিয়ে আমাকে ছেড়ে আসছে, আবার সন্ধেবেলায় হলে নিয়ে আসছে, বিকজ পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছি না। ইভেন তোমরাও যে যেখানে আছো, এখানে বা এশিয়াতে যারা আমার ভিউয়ার্সরা, বন্ধুরা যারা বাজ বাইরেও যাচ্ছ বা কাজও করতে যাচ্ছ, বাট স্টিল তার বাইরে কিন্তু সেরকমভাবে তো আর ঘোরাঘুরি হয়ে ওঠে না। না এখন কোভিড তো আমাদের সব রকমভাবে চাপকে রেখে দিয়েছে, তো সেটাই ভাবলাম যে অনেকে হয়তো সান ফ্রান্সিসকো এসে ঘুরে গেছো, অনেকে হয়তো ঘোরার প্ল্যান করছো, বা অনেকে হয়তো ইচ্ছে আছে কিন্তু ঘোরা সম্ভব নয় এত দূর সান ফ্রান্সিসকোতে। সেখানে আমি যখন এই শহরে আছি, এই শহরের ছোট্টখাট্ট কোণাগুলো দেখাই, এই শহরের একজন লোকাল, একজন রেসিডেন্সের চোখ থেকে শহরটা কেমন লাগে, নট নেসেসারিলি সান ফ্রান্সিসকোর বড় বড় বিল্ডিং বা নোন প্লেসগুলো, সান ফ্রান্সিসকোর ছোটো ছোটো অজানা অজানা গলি, অজানা অজানা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি। এটাই একটা হঠাৎ করে আমার মাথায় আইডিয়া এসেছিল, তো ভাবলাম সেটাকে নিয়েই ভিডিও তৈরি করি। অ্যান্ড বেসড অন দ্যাট অনলি আজকাল মোস্ট অফ দ্য ভিডিও আমার এই সান ফ্রান্সিসকোর আনাচে কানাচে এগুলোই দেখায়। জানিও আমার এই একটা এই যে এফোর্টটা তোমাদের কেমন লাগছে সেটা জানিও। সেকেন্ড থিং যেটা বলতে নিয়েছিলাম, কোথার কথায় কোথায় চলে যাচ্ছে কিছু মনে করো না, আমি আজকেও যেটা বাইরে তো গিয়েছিলাম ঠিকই, কিন্তু হঠাৎ করে মনে করলাম তোমাদেরকে অনেক দিন একটা কোনো ট্রাভেলিংয়ের কোনো একটা এক্সপিরিয়েন্স শেয়ার করিনি। না না, মানে প্লেনে করে কোথাও যাইনি বা দূরেও যাচ্ছি না, কোভিডের আগে গিয়েছিলাম লস অ্যাঞ্জেলেসে, অনেকবারই গিয়েছি কিন্তু তখনও তো সেরকমভাবে হয়তো ভিডিও করে রাখতে পারিনি, বিকজ তখনও জানতাম না আমি ইউটিউব করব কখনো। হ্যাঁ, কিছু কিছু ভিডিওর কিছু ক্লিপ আছে অ্যান্ড কিছু ফটো আছে, ওটারই একটা কম্পাইলেশন করে তোমাদেরকে দেখাই, দেখো আমার সাথে। সেদিন সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছিলাম, আমরা চারজনই ছিলাম, তাও বছরখানেক আগের ঘটনা,
এর আগে অনেকবারই গিয়েছি এলেতে, বাট সামহাও সেরকমভাবে ভিডিও করে রাখা হয়নি, জানি না কেন। অনেকটা দূরের জার্নি, বাই রোড যাওয়াটাই আমরা প্রেফার করি মোস্টলি। আজ অব্দি যে কবার এলেতে গিয়েছি প্রত্যেকবার আমরা বাই রোডেই গিয়েছি। 7 ঘন্টার মতন লাগে ধরে নাও, আর এলেতে না এরকম টাইপের সব পাম ট্রির মতন আছে এলের স্কাইস্ক্র্যাপারগুলো দূর থেকে। পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গিয়েছিল, তো হোটেলে না গিয়ে সোজা আগে কিছু দেখার জায়গাতে গিয়েছিলাম, ম্যাডাম টুসেটেও গিয়েছিলাম। ম্যাডাম টুসেটে আমার মেয়ের একটা ছবি, ইউনিভার্সাল স্টুডিওর সামনে খুব ফেমাস ওয়াক অফ ফেম, মানে সমস্ত সেলিব্রিটিদের যারা খুবই লেজেন্ড টাইপের তাদের নাম দেওয়া এক একটা স্টার রাস্তার উপরে আছে। ভীষণ অ্যাক্টিভিটিস আছে, অনেক রকম অ্যাক্টিভিটিসও ছিল, যেরকম দেখেছো ওই ওয়াক অফ ফেমের ওপরে মিকি মাউস মিনি মাউস হেঁটে যাচ্ছে, এলভিস প্রেসলির ড্রেস পরেও কেউ হেঁটে যাচ্ছিলো, সেটা তুলে ধরা হয়নি। পরের দিন মর্নিংয়ে আমরা গিয়েছিলাম একটা সায়েন্স মিউজিয়ামে, খুব সুন্দর সুন্দর জিনিস, রকেটকে কাছের থেকে দেখেছিলাম, নাসা থেকে কোথায় কী পাঠিয়েছিল সেগুলো খুব ক্লোজলি দেখার সুযোগ পেয়েছিলাম, একটা ডিফারেন্ট জগতে চলে গিয়েছিলাম। ফার্স্ট রকেট কোথায় আমেরিকা থেকে লঞ্চ করেছিল সেটার একটা মডেল দেখেছিলাম, প্রায় 2-3 ঘন্টা কোথা থেকে যে চলে গিয়েছিল ভালো লেগেছিল। এই যে আকাশে ক্লাউডের মধ্যে যে একটু লালচে রং, এটা একটা টিপিক্যাল এলের ওয়েদার, আমি জানি না কেন, বাট লস অ্যাঞ্জেলেসে এরকম টাইপের রেডিশ টাইপেরই থাকে, হয়তো বা পলিউশনের জন্যে। এটা বেভারলি হিলস, যেখানে মিলিয়নিয়াররা থাকে আর কি, সমস্ত সেলিব্রিটিদের বাড়ি, সমস্ত বিগ ফ্যাট দোকান। আর এখন আমরা একটা মাউন্টেনের কাছে এসেছি, কিছুটা হাইক করে তারপরে ওই যে হলিউড লেখা যে সাইনটা তার সামনে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, আমরা চারজনে পেছনে হলিউডের সাইনটা, খুবই ফেমাস হলিউডের সাইনটা। এটা হচ্ছে শ্যান্ডেলিয়ার ট্রি, খুব বিশাল বড় টুরিস্ট অ্যাট্রাকশন বলে সেরকম কিছু নয়, বিকজ এলে মানে লোকে শুধু হলিউড খোঁজে, বাট গুগলে চেক করে দেখবি একটা গাছের মধ্যে হাজার শ্যান্ডেলিয়ার্স, মানে ঝাড় লণ্ঠন ঝোলানো। তো গিয়েছিলাম দেখতে, খুব সুন্দর লেগেছিল, আর খুব রেয়ার, সারা পৃথিবীতে সব জায়গাতে ওটা নেই। আর সন্ধেবেলায় ওই ইউনিভার্সাল স্টুডিওর সামনে হাঁটাহাঁটি করছিলাম আমার ছেলে আমার মেয়ে, কিছু মনে করো না ভিডিও কোয়ালিটিটা যদি খারাপ হয়, বিকজ ইউটিউবে ঢালাই ইন্টেনশন নিয়ে তোলা হয়নি, জাস্ট লাইক দ্যাট তোলা হয়েছিল, বাট স্টিল তোলা হয়েছিল, সেটা তোমাদের সামনে ধরতে পারছি এই আর কি। ইউনিভার্সাল স্টুডিওর বাইরে আমি আর আমার মেয়ে, আমার ছেলে আর আমার হাজবেন্ড একটু খাবার দাবার খেয়ে নিচ্ছি আর কি। সব নামি দামি মুভির এক একটা লার্জার দ্যান লাইফ স্কেলের এক একটা সমস্ত পিস দেখতেই পাচ্ছ স্ট্যাচুর মতন। এটা ইউনিভার্সাল স্টুডিওর ঠিক বাইরে একটা ফাউন্টেনের মতন, এরকম ফাউন্টেন দুবাইতে যারা থাকো তারা হয়তো লোকেট করতে পারবে, ওখানে দুবাইতে মেরিনা মল মেরিনা সাইডে এরকম একটা ফাউন্টেন আছে। তো এটা যখন দেখতাম তখন দুবাইয়ের কথা মনে পড়তো আর কি। মেরিনাই হয়তো হবে, আমার যদি ভুল হয়ে থাকে তোমরা কিছু মনে করো না, অনেক দিন আগে ছেড়ে এসেছি দুবাই, নামে হয়তো কোনো মিস্টেক হয়ে থাকতে পারে।
ইউনিভার্সাল স্টুডিও। আই থিঙ্ক এই গ্লোবটা খুবই কমন, অনেকেই হয়তো ছবিতেও দেখে থাকবে। তো ইউনিভার্সাল স্টুডিওর ঠিক বাইরে এই গ্লোবটা ছিল। এখানে আমরা দাঁড়িয়েও ছবি তুলেছিলাম, বাট সেই ছবিগুলো খুঁজে পেলাম না আর কি। এটা হচ্ছে সিটি ওয়াক থিম পার্ক একটা, আর এলের সেই পাম ট্রির রাস্তা, এগুলো হচ্ছে খুব কমন এলের রাস্তাগুলো। দুদিকে পাম ট্রি, মাঝখানে রাস্তা। রাতে এই হোটেলে ছিলাম আমার ছেলে, হোটেলে বাইরেটা কিছুটা এরকম দেখতে ছিল। একটা লাইট হাউসের সামনে গিয়েছিলাম জাস্ট কিছু সিনিক বিউটি দেখার জন্যে। বাড়িতে আবার ফিরে এলাম বে ব্রিজের নিচ দিয়ে ক্রস করে। আজকে তাহলে এখানেই রাখি বন্ধুরা। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কালকের একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টিল দেন স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।